Assalamu alaikum. Hello viewers, hello everyone. Binjal, ¿qué korba apni? Oita bahar banabo. Begun bahar. Oh, so yummy recipe. Mona like this recipe? Yes. Andar din donia pata seasoner donia pata to ja kono shobji test oita demo na donina onina onina oi babe ektu dekhe nila el bito de poca suca. ¿Mona qué bolche? Mona, he's a baby. Balloon. Okay. No, baby, baby. Baby. Oh, he's a baby. Okay. This one baby. Which one baby? Otto shundor, kore nice, nice, kore tumi katcho. Voy a fry corte un poco también. Okay. One. Kajachi. Bala kore, shundor kore. Kete hale kajo onek beshi. Thake. Tumi khub moja kore recipe banao. Boy, you're definitely not a boy. Tato botei. কাটা শেষ এখন কি করা হবে তাকে ফ্রাই করা হবে আচ্ছা আচ্ছা এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে 5 মিনিট পরিমাণ রেখে দিয়েছিল এখন তাকে তেলে ফ্রাই করে নেওয়া হবে এই তো তেল গরম করে নেওয়া হয়েছে আর এখন তাকে ফ্রাই করা হবে হয়ে গেল কিনা দেখিনি না হয়নি তো এখনো এই তো পেঁয়াজ আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছে ভাজি করে নেওয়া হয়েছে এরপরে কি করবে আর বেগুন ভাজি কোথায় রেখে দিলি বেগুন ভাজিটা আমাকে দেখাও এই তো বেগুন একটা একটা করে সব কটি দুনো সাইড ফ্রাই করে নিয়েছে আজকে আমি রান্না করছি না ও রান্না করছে ও রান্নাটা খাওয়া মজাই আলাদা ও তো স্বাদ করে এত মজা করে রান্না করে না এই তো একটু আলাদা স্টাইলে বানায় তাই আমার ক্ষেত্রে অনেক ভালো লাগে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আর এই তো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দেওয়া হয়েছে লবণ তো আগে বাটির মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তাই পরিমাণ বুঝে দিয়ে দেওয়া হয়েছে আর রেখে দিলে ধনিয়া গুঁড়ো এই তো এখানে যেগুলা মশলা আছে সব কটি দিয়ে দিচ্ছে ব্যবহার করছে মিট মশলা চিকেন মশলা বা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর অনেক মশলা আছে সব কটি মশলা ও পরিমাণ বুঝে একটু একটু করে দিয়ে দিচ্ছে নিচে লেগে গেলে কি করবি জল দিয়ে দিবি নাকি ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন একটু জল দিতে হবে তাই না এই তো একটু গরম জল দিয়ে দিচ্ছে
বাকি সুন্দর ফ্লেভার ছড়িয়েছে বলে বুঝাতে পারবো না। খাওয়ার আগেই জিব্বায় জল এসে গেছে, খাবার তো এক্ষুনি মন যাচ্ছে। খালার অনেক সুন্দর এসেছে, কিন্তু লাইটের মধ্যে অনেক খালা দেখাচ্ছে না। কি কি দিবি এটা আবার? অন্য একটা অনেক মশলা ভুলে গেছিলাম। ও ভুলে গেছিলে? অনেক রকমের মশলা দিয়ে দেওয়া আছে, 7-8 রকমের হবে মশলা গুরু। দিয়ে দাও বেগুনটা নাকি? মশলা তো অনেক সময় কষালে, তারপরে জলটাও দিয়ে দিবি, এখন তো বেগুনটা দিয়ে দিবি। বেগুনটা দিয়ে দেওয়া হয়েছে, আমি আর জল দেব না, এই মশলার মধ্যেই আমি কষাবো, আরো 10-15 মিনিট কষাবো। স্লো কুকে রেখে ঢাকন লাগিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করবে ও। আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, অনেক স্বাদিষ্ট হয়, অনেক মজার একটা খাবার হয়। মাছ মাংস রেখে দিয়ে এটি খাওয়ার ইচ্ছা করবে এভাবে বানালে। এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করা হবে। কত মিনিট করতে হবে? 10 মিনিট। 10 মিনিট পরিমাণ করতে হবে, তারপরে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ফেলা হয়েছে, হয়ে গেছে বেগুন বাহার। পরিবেশন করলে অনেক সুন্দর দেখাতো, খালা খোড়ার মধ্যে খালা দেখাচ্ছে না, কালো ফ্রাই প্যানের মধ্যে। তো প্লেটের মধ্যে সার্ভ করে নিই? সার্ভ করবি? করব। সার্ভ করো, সার্ভ করলে অনেক সুন্দর দেখাবে। তেল আর তেল, সিরপ তেল দিয়ে বানিয়েছে ও, জল একটু দেয়নি। জল দিলে টেস্ট কমে যাবে ও বলল। এটা ওরকম খেতে হবে। এই তো সার্ভ করে নিল, দেখতে কি সুন্দর কালার এসেছে না, আর ফ্লেভারও তেমন সুন্দর। এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, খেতে অনেক স্বাদিষ্ট হবে আশা করা যায়। ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। আর আমার আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই একটা লাইক সিম্বল দিয়ে দিবেন। মানে হোয়াট ইজ দিস? এ বই। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? দিস ওয়ান, দিস ওয়ান? বইও কিছু। হোয়াট ইজ দিস? বইও কিছু। বিগ এন্ড স্মল? আমি দিস ওয়ান বেনানা? বেনানা নেই? দিস ওয়ান বেনানা নেই? নো দি বেনানা। আর দিস ওয়ান? দিস ওয়ান ম্যাঙ্গো? নো দি দা কিমি। কিউই? ও কিউই, ওয়াও। মনে হাঁটো কিউই হাঁটো? কাটো কাটো না মনে কিছু দিবি? এটা আমরা লাড্রিম্বাই দিকে কিনেছি। লাড্রিম্বাই কাটো কাটো কাটো। বেনানা কাটি কাটি লং বেনানা, ওয়ান বেনানা, ওয়ান বেনানা কাটি।